সম্মানিত জাতি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, বিভিন্ন পেশায় যারা নেতৃস্থানীয় সদস্য আছেন, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই জানি যে আমাদের এই দেশের 16 কোটি মানুষের নেত্রী স্বাধীনতার সর্বোত্তর প্রতীক, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম ফজলে আমরা প্রতিবাদ জানিয়ে গত 7 দিন ধরে প্রতিবাদ করছি। এই 7 দিনের মধ্যে এখন পর্যন্ত তাকে ডিভিশন মাত্র একদিন আগে দেওয়া হয়েছে এবং এই ডিভিশন কিটোতে অনেক পরিবেশী করেছে। তাকে একটা পরিত্যক্ত চিহ্ন ভবনে রাখা হয়েছে এবং যে আচরণ তার সঙ্গে করা হচ্ছে, কখনোই গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষ সারা জীবন লড়াই করেছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, যাকে এই দেশে অপমান জনগণ ভালোবাসেন, তার প্রতি এটা শোভা পায়। অত্যন্ত নিকৃষ্ট ভাবে তারাই আমরা তাদেরকে ধিক্কার দেন, মানবিক একটা পরিস্থিতি হতে থাকে না। সব মিলিয়ে আজকে দেশের যে অবস্থা দাঁড়িয়েছে, দেশ আজকে পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে একে একে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং আজকে এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা সবাই অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, সমাজের একেবারে নীতি নির্ধারণী এলাকাগুলোতে আপনাদের বাস, তাই আপনাদের সঙ্গে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের নেত্রী নেই, আমরা আজকে আপনাদের সঙ্গে মত বিনিময় করে আপনাদের কিছু পরামর্শ নিয়ে আমরা সামনের পথগুলো চলতে চাই। আমি অনুরোধ করবো যে আপনারা এখানে যারা এসছি, আমরা সবাই অত্যন্ত শান্ত হয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে একজন করে প্রথমে বক্তব্য রাখতে ভালো হবে। সবার শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের জাতীয়তাবাদী দলের অ্যাক্টিভ চেয়ারম্যান, আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন। আমি টেলিফোনে ধরবো, সেই সময়টুকু আমাকে আপনাদের একটু দিন।